আসসালামু আলাইকুম। আজ আমি অত্যন্ত মজার একটা খাবার তৈরি করব, আলু পুরি। আলু পুরি তৈরি করার জন্য লাগবে আলু, মাঝারি সাইজের তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি, 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ, ধনিয়া পাতা মিহি কুচি পরিমাণ মতো, হলুদ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া আধা চা চামচের কম, ধনিয়া গুঁড়া সামান্য, শুকনা মরিচ গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ, পরিমাণ মতো পানি লাগবে ডো তৈরি করার জন্য, আর লাগবে ভাজার জন্য তেল। এ হলো উপকরণ, চলুন দেখাই কিভাবে এটা তৈরি করতে হয়। সিদ্ধ আলুগুলো ছিলে নিয়েছি ভালোভাবে। এবার আমাকে এই আলুগুলো ম্যাশ করে নিতে হবে, আর নর্মালি ম্যাশ না করে আমি এটা নিয়েছি। এটা দিয়ে এই আলুগুলো মিহি ঝুরি করে নিব। এতে সুবিধা হবে, আমি যে ময়দার সাথে আলুটা মাখাবো তখন ময়দার সাথে আলুটা ভালোভাবে মিশে যাবে। তো আমি প্রথমে এই আলুগুলো এভাবে এভাবে করে নিব, সবগুলো আলু। দেখুন, আলুগুলো সুন্দরভাবে ঝুরি করে নেওয়া হয়ে গেছে, এই যে সুন্দরভাবে মসৃণ হয়ে মিশে যাচ্ছে। এখন এই আলুগুলোর সাথে আমি ময়দা, ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটা যত মিহি কুচি করে নেবেন তত ভালো হবে, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, লবণ 1/2 চা চামচ, 2 টেবিল চামচ তেল দিচ্ছি। প্রথমে এগুলো মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় পানি লাগবে তবে আপনি পানি দিবেন, আমার পানি লাগবে কিছুটা। আমি সামান্য, প্রথমে 1 টেবিল চামচের মতো পানি দিচ্ছি। মনে রাখবেন বেশি নরম ডো তৈরি করা যাবে না, ডোটা একটু শক্ত হবে, কারণ আমি এটা ঢেকে রেখে দিব 1/2 ঘন্টার মতো, আর 1/2 ঘন্টা ঢেকে রেখে দেওয়ার পর এই ডোটা আরও একটু নরম হবে, তাই আমাকে একটু শক্ত ডো বানাতে হবে। দেখুন, আলু পুরির জন্য সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটা ঢেকে 20 থেকে 25 মিনিট রেখে দিব, তারপর আমি পুরি বেলে ডুবো তেলে ভাজবো। আপনি আপনার পছন্দ মতো ছোটো বা বড় সাইজের পুরি বানাতে পারেন। প্রথমে আমি ডোটাকে এভাবে ছোট ছোট ভাগ করে নিব, যেন সবগুলো একই মাপের পুরি হয়। পিড়িতে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে আমার পুরিটা বেলতে সুবিধা হবে। একটা কথা মনে রাখবেন, পুরিগুলো একটা করে বেলে একটা করে ভেজে নিতে হবে। একবারে সবগুলো পুরি বেলে রেখে তারপর একটা একটা করে ভাজতে গেলে পুরিগুলো ফুলবে না ভালোভাবে, এজন্য একটা একটা করে পুরি বেলে সাথে সাথে তেলে ভেজে ফেলতে হবে। পুরি বেলার সময় খেয়াল রাখবেন পুরিটা সব জায়গায় সমান পাতলা করে বেলে নিতে হবে। এভাবে সবগুলো পুরি একটা একটা করে বেলে নিতে হবে এবং একটা একটা করে ভেজে নিতে হবে। একটা ভাজা হয়ে গেলে আরেকটা বেলে নিতে হবে। তেল বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হলে মাঝারি আছে, হালকা গরম তেলে এভাবে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এভাবে পুরিগুলো ফুলে গেলে এবং সুন্দর কালার আসলে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে। দেখুন, ধনিয়া পাতা দেওয়াতে পুরিগুলো কত সুন্দর লাগছে, চমৎকার কালার এসেছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে পুরিগুলো, দারুণ, একদম পুরা ফুলকো হয়ে গেছে। উল্টে দিব, এই পাশটা হয়ে গেছে, এখন ওই পাশটা হয়ে গেলে আমি তুলে ফেলবো। দেখুন কত চমৎকার ফুলেছে পুরি, পাতলা করে পুরি বেললে এবং সব জায়গায় সমান করে বেলে নিলে সবগুলো পুরি এভাবে ফুলবে। অনেক মজার একটা রেসিপি, নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।